বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কোনো ডেস্টিনেশনের টিকিট আপনি চাইলেই অনলাইনে বিমান ফোন অ্যাপ ব্যবহার করে আপনার ফোনে বুক করতে পারবেন। সেজন্য প্রথমেই আপনাকে আপনার ফোনের অ্যাপ স্টোর বা প্লে স্টোরে যেতে হবে। সার্চ করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। বিমান অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপটি আপনার ফোনে ওপেন করতেই সমসাময়িক সকল দেওয়া তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। স্ক্রিনের নিচে লেখা হোম, বুক, স্ট্যাটাস, মাই ট্রিপসের মধ্যে বুক আইকনটি ক্লিক করেই টিকিট সংগ্রহের কাজটি শুরু করলাম। এজন্য প্রথমে রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে, মাল্টিসিটি থেকে রাউন্ড ট্রিপ সিলেক্ট করলাম। ডিপার্টিংয়ে ঢাকা সিলেক্ট করলাম। অ্যারাইভিংয়ে কাঠমান্ডু সিলেক্ট করলাম। ডিপার্চার ডেট সিলেক্ট করলাম। রিটার্ন ডেট সিলেক্ট করলাম। ট্রাভেলারে ক্লিক করতেই 12 বছর উপরের অ্যাডাল্ট সিলেক্ট করলাম একজন। 2 থেকে 12 বছরের মধ্যে চাইল্ড নেই, 0 থেকে 2 বছরের মধ্যে ইনফ্যান্ট নেই। ক্যাবিন ক্লাসে ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেসের মধ্যে বিজনেস সিলেক্ট করলাম। প্রসিডে ক্লিক করলাম। আমার ডেস্টিনেশনে কোনো অফার না থাকাতে প্রোমো কোড খালি রাখলাম। সার্চে ক্লিক করলাম। ডিপার্টিং ফ্লাইটের ডেট এবং প্রাইস পেলাম। প্রাইসে ক্লিক করলাম। এখানে ব্র্যান্ড কম্পারিজনে বিজনেস সেভার এবং বিজনেস ফ্লেক্সি রেট পেলাম। বিজনেস ফ্লেক্সির সুবিধা অনেক। যাত্রার তারিখ পরিবর্তনের ক্ষেত্রে চেঞ্জ ফি ছাড়া টিকিট প্রাইস একই থাকে এবং সকল ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যায়। যেহেতু আমার যাত্রার তারিখ ফিক্সড, সেহেতু আমি বিজনেস সেভার সিলেক্ট করলাম। রিটার্ন ফ্লাইটেও বিজনেস সেভার সিলেক্ট করলাম। কন্টিনিউ টু প্যাসেঞ্জার্সে ক্লিক করলাম। প্যাসেঞ্জার্সে এসে প্রথমেই টাইটেল, গিভেন নেম, সারনেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফোন নাম্বার, ডেস্টিনেশন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর ট্রাভেল ডকুমেন্টে ট্রাভেল ডকুমেন্ট টাইপ, পাসপোর্ট, ডকুমেন্ট নাম্বার, ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, এক্সপায়ারি ডেট। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করার পরে আপনি চাইলে অ্যাডিশনাল ইনফো দিতে পারেন। যেহেতু আমার প্রয়োজন নেই, তাই আমি কন্টিনিউ টু সিট সিলেকশনে ক্লিক করলাম। সিটের ক্ষেত্রে সবুজ রঙের ফ্রি সিট থেকে একটি সিট সিলেক্ট করলাম। রিটার্ন সিটও সিলেক্ট করলাম। এরপর কন্টিনিউ টু এক্সট্রাসে ক্লিক করলাম। এখানে অতিরিক্ত ব্যাগস পেইড করে নিতে পারবেন।
যেহেতু আমার অতিরিক্ত ব্যাগসের প্রয়োজন নেই, তাই আমি কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্ট পেজে ট্রিপ সামারি দেখাচ্ছে। এখন পেমেন্টের জন্য এখানে দেয়া ভিসা, মাস্টার, এমএক্স কার্ড অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের নগদ বিকাশ যে কোনো একটি সিলেক্ট করে পেমেন্ট দেয়া যাবে। নিজের অথবা অন্যের অ্যাকাউন্ট থেকেও পেমেন্ট করা যাবে। অল ব্যাঙ্ক কার্ডস অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং MFS ওয়ালেটসের মাধ্যমে বাংলাদেশের সকল ব্যাংকের কার্ড এবং সকল প্রকার মোবাইল ব্যাঙ্কিং ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করতে পারব। এক্ষেত্রে আমি আমার পেমেন্টটি করার জন্য ফর্মটি ফিল আপ করে সকল টার্মস অ্যান্ড কন্ডিশনসে অ্যাগ্রি করে পারচেজে ক্লিক করলাম। টিকিটটি সংগ্রহের পরে হোম পেজের স্ট্যাটাসে গিয়ে ফ্লাইট বা রুট ইনফরমেশন দিয়ে বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। এছাড়া টিকিট সংগ্রহের পরে যদি আমি টিকিটটির তারিখ পরিবর্তন করতে চাই বা টিকিট ফেরত দিতে চাই, তাহলে হোম পেজের উপরের কোণায় মেনু বাটনে ক্লিক করে রিকোয়েস্ট রিফান্ডে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজেই রিফান্ড করতে পারবো। সেক্ষেত্রে যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছিল সেই অ্যাকাউন্ট ইনফরমেশনই দিতে হবে। তবে অন্য কোনো এজেন্সি থেকে টিকিট কাটলে সেই এজেন্সির মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে রিফান্ডের জন্য। মেনু বার থেকে অনলাইন চেক ইন করা যাবে। সদস্য হলে লয়্যালটি ক্লাব লগ ইন করতে পারবেন। ব্যাগেজ ইনফো পাবেন, ফিডব্যাক, লেটেস্ট নিউজ এর সাথে ট্রাভেল অ্যাডভাইসারিতে বিভিন্ন দেশের ট্রাভেল শর্তগুলো জানতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আকাশে শান্তির নীল।